গুড মর্নিং এভরিবডি, আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টারের অন্তর্গত যে সংবহন পাঠ সেটি সম্বন্ধে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো এই সংবহনের মধ্যে আমরা ইতিপূর্বে সংবহন তন্ত্রের তিনটি, মানব সংবহন তন্ত্রের তিনটি প্রধান উপাদান রক্ত, রক্তবাহ এবং হৃৎপিণ্ড, এর কথা আমরা জেনেছি। রক্ত সম্পর্কিত আলোচনা আমরা শুরু করেছিলাম, রক্তের উপাদান, তাদের কার কি কাজ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল রক্ত তঞ্চন এবং রক্তের বিভাগ, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা আজকে করব। রক্ত তঞ্চন, তো এই আলোচনায় প্রবেশ করার পূর্বে একটি কথা একটু বলে নেওয়া প্রয়োজন। আমাদের এই উদ্যোগটি হল একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। এখানে যদি কেউ কোন তথ্যের অসঙ্গতি খুঁজে পান তাকে অনুরোধ জানাব প্রামাণ্য টেক্সট বই কনসাল্ট করে সেই অসঙ্গতি সংশোধন করে নেওয়ার জন্য, অথবা কোন এক্সপার্ট টিচারের সাথে কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতি দূর করা যেতে পারে। তো রক্ত তঞ্চন বা হোমিওস্ট্যাটিস, হিমোস্ট্যাটিস, এই যে বিষয়টা, এটা কি? রক্ত তঞ্চন হলো রক্তের জমাট বাঁধার প্রক্রিয়া। বিভিন্ন সময়ে আমাদের দেহে আঘাত ইত্যাদির মাধ্যমে ক্ষতের সৃষ্টি হয়, সেখান থেকে রক্ত নির্গত হতে পারে, কেটে ছড়ে গেলে পর রক্ত নির্গত হতে থাকে। কিন্তু এই রক্ত নির্গমনটা অবিরাম কাল ধরে চলতে থাকে না, নির্দিষ্ট সময়ের পরে, কিছুক্ষণ পরে দেখা যায় ক্ষতস্থানে রক্ত আপনা থেকেই জমাট বেঁধে গেছে। তো এই যে জমাট বাঁধার প্রক্রিয়া, সেটি কিভাবে সংঘটিত হয়, অত্যন্ত সংক্ষেপে সে বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের যে রক্তের উপাদান প্লাজমা, সেখানে আমরা বিভিন্ন উপাদানের উপস্থিতির কথা পড়েছি। সেগুলি কি না? রক্ত রস বা প্লাজমাতে যে সমস্ত জৈব উপাদানগুলি থাকে তার মধ্যে প্রথমবিদ, ফাইব্রিনোজেন প্রভৃতি প্রোটিন জাতীয় পদার্থ উপস্থিত থাকে, এটা আমরা জেনেছি। ক্যালসিয়াম থাকে, ভিটামিন কে থাকে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের জৈব জটিল যৌগিক পদার্থ, সেই সমস্ত বিষয়গুলি সেখানে উপস্থিত থাকে। তো এই যে প্রথম্বিন এবং ফাইব্রিনোজেন, এই দুটি প্রোটিন ঘটিত পদার্থ রক্ত রসে উপস্থিত থাকে। রক্ত রসে উপস্থিত থাকে কি কি, আমাদের যেগুলি কাজে লাগবে সেগুলির কথা বলি। এক নম্বর হচ্ছে প্রথম্বিন, নেক্সট হচ্ছে ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম আয়ন আর কি ভিটামিন কে, এই সমস্ত উপাদানগুলি রক্ত রসে উপস্থিত থাকে। কোন জায়গা যখন কেটে যায় তখন কি হয় না, রক্তবাহ সেখানে ছিন্ন হয়। রক্তবাহ ছিন্ন হওয়ার কারণে কি হবে না, সেখান থেকে রক্ত নির্গত হতে থাকবে। অর্থাৎ যেমন আমরা জল দেওয়া পাইপ, বাগানে জল দেওয়া পাইপ, প্লাস্টিকের পাইপ রয়েছে, সেই জায়গাতে যদি কোনো ছিদ্র সৃষ্টি হয় তাহলে কি হবে, জল পাইপের বাইরে বেরিয়ে চলে আসতে থাকবে। সেই রকম ভাবে দেখা যাচ্ছে যে এই যদি একটা রক্তবাহ হয়, সেই রক্তবাহ মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক থেকে এইভাবে যাচ্ছে। এখন এই জায়গাটাতে যদি দেখা যায় একটা অংশ কেটে গেল তাহলে কি হবে না, সেখান থেকে রক্ত বাইরের দিকে নির্গত হতে থাকবে। যখন এই জায়গাটা ছিন্ন হচ্ছে তখন দেখা যাচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত হয়, এবং তার ফলে দেখা যায় যে অণুচক্রিকা থেকে, ভাঙা অণুচক্রিকা থেকে একটি অংশ, একটি বস্তু এখানে নির্গত হতে থাকে। ভাঙা অণুচক্রিকা থেকে যেটি নির্গত হয় তাকে বলা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন এটি নির্গত হতে থাকে। আর
রক্ত রসের মধ্যে উপস্থিত থাকছে কি না রক্ত রসের মধ্যে প্রথম দিন ফাইব্রোনোজেন ক্যালসিয়াম ভিটামিন কে এগুলো সবই রয়েছে এই থ্রম্বোপ্লাস্টিন যে মুহূর্তে ভাঙা অনুচক্রিকা থেকে নির্গত হলো তখন দেখা যাচ্ছে যে রক্ত রসে উপস্থিত প্রথম দিন যা রয়েছে সেটি এই থ্রম্বোপ্লাস্টিনের সহায়তায় কি হচ্ছে না প্লাস ক্যালসিয়াম আয়ন প্লাস ভিটামিন কে এর উপস্থিতিতে এটি থ্রম্বিনে পরিণত হয় এই থ্রম্বিন কি কাজ করবে না থ্রম্বিন তখন দেখা যাচ্ছে রক্ত রসে উপস্থিত যে ফাইব্রিনোজেন রয়েছে এই ফাইব্রিনোজেন প্রোটিন পদার্থ এই ফাইব্রিনোজেন কে ফাইব্রিনে পরিণত করবে ফাইব্রিন এ পরিণত করছে থ্রম্বিন এখানে অনুঘটকের কাজ করছে ফাইব্রিনোজেন কে ফাইব্রিনে পরিণত করছে এই ফাইব্রিন প্রথমে তরল ফাইব্রিন হয় তারপর সেখান থেকে কি হবে ফাইব্রিন মনোমার তৈরি করবে তারপর কি করবে না ফাইব্রিনের পলিমার সৃষ্টি হবে অর্থাৎ জমাট বাঁধা একটা পিণ্ডের আকারে জালকের সৃষ্টি করতে থাকবে এই ফাইব্রিন তন্তুগুলি ফলত দেখা যাচ্ছে যে এই যে ক্ষতস্থান সেই ক্ষতস্থানে সেটি ফাইব্রিনোজেনের যে ফাইব্রিন অণু যেগুলো রয়েছে সেই তন্তুগুলি এখানে এরকম ভাবে একটা জালকের গঠনের সৃষ্টি করে ফেললো ক্ষতস্থানে এবং সেই জালককে ভেদ করে তখন রক্তের যে সমস্ত রক্তকণিকা লয়েড রক্তকণিকা ইত্যাদি শ্বেত রক্তকণিকা এরা কিন্তু আর বাইরে বেরিয়ে আসতে পারে না সেগুলি আটকে যাচ্ছে এইভাবে ক্ষতস্থান মেরামত হয়ে যায় এইভাবে ক্ষতস্থান মেরামত হওয়ার ফলে দেখা যাচ্ছে যে সেখান থেকে কিন্তু এক ধরনের রস নির্গত হতে থাকে হালকা হলুদ বর্ণের খড় ধোয়া জলের মতো এক প্রকারের তরল পদার্থ সেখান থেকে নির্গত হতে থাকে যাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে সিরাম তাকে বলা হচ্ছে সিরাম এই যে সিরাম বা রক্ত মস্তু বলা হয় এর মধ্যে ওই তরল পদার্থের মধ্যে কিছু প্রোটিন সাবস্টেন্স কিন্তু থেকে যায় যেমন ওই অ্যান্টিবডি অ্যাগ্লুটিনিন যেগুলি সেগুলি কিন্তু এখানে থেকে যায় তো দেখা যাচ্ছে যে রক্ত পঞ্চন এইভাবে ঘটছে ভাঙা অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হচ্ছে রক্ত রসে উপস্থিত প্রথম দিন ক্যালসিয়াম আয়ন এবং ভিটামিন কে এর উপস্থিতিতে ভিটামিন কে উপস্থিতিতে দেখা যাচ্ছে সেটি থ্রম্বিনে পরিণত হচ্ছে থ্রম্বিন রক্ত রসে উপস্থিত ফাইব্রিনোজেন কে ফাইব্রিনে পরিণত করছে প্রথমে মনোমার পরে পলিমারে সেটি সৃষ্টি করছে এবং সেটি জালক আকারে ক্ষতস্থানকে ঢেকে দিচ্ছে ফলে সেখান সেই জালক ভেদ করে আর দেখা যাচ্ছে রক্ত দেহের বাইরে নির্গত হচ্ছে না যেটি বেরিয়ে আসছে রক্ত মস্তু বা শিরাম সেখান থেকে নির্গত হতে থাকে এই যে রিয়াকশনের যে ধাপ গুলোকে আমরা দেখলাম শুধুমাত্র এই কটাই কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে না এর বাইরেও আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এবং অনেকগুলো ধাপ অতিক্রম করে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় এখানে যে ফ্যাক্টর গুলো এই রক্ততঞ্চনের ফ্যাক্টর হিসেবে চিহ্নিত থাকে সেগুলির মোট সংখ্যা হচ্ছে 13টি মোট 13 রকমের ফ্যাক্টর রয়েছে যারা এই রক্ততঞ্চন পদ্ধতিটিকে সম্পন্ন করে থাকে তার মধ্যে ফ্যাক্টর 8 কে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ফ্যাক্টর 9 কে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর এগুলি সম্বন্ধে আমরা ক্লাস 10 এ যখন আমরা হিমোফিলিয়া নামক রোগটি সম্বন্ধে জানবো তখন আমরা এই বিষয়গুলি সম্বন্ধে আরো বেশি ভাবে জানতে পারবো তো এইটা হচ্ছে রক্ততঞ্চন এখানে এই রক্ততঞ্চনের উপকারিতা কি হ্যাঁ রক্ততঞ্চনের উপকারিতা হচ্ছে এই যে ছোটখাটো কাটা ছেঁড়া ইত্যাদি সময়তে দেখা যাচ্ছে যে রক্ত অবিরত নির্গত না হয়ে নির্দিষ্ট সময়ের পর এটি ব্যক্তি বিশেষে এই সময়ের তারতম্য লক্ষ্য করা যায় সাধারণত 3 থেকে 8 মিনিট সময় লাগে স্বাভাবিকভাবে রক্ত এখানে জমাট বাঁধতে সেই সময়কালের মধ্যে রক্ত জমাট বেঁধে ক্ষতস্থান মেরামত হয়ে যায় এখন দু একটি প্রশ্ন রয়েছে যে এই যে রক্তবাহের মধ্যে রক্ত প্রবাহিত হয় তাহলে সেখানে কেন রক্ত জমাট বাঁধে না রক্তবাহ শিরা ভবনের মধ্যে দিয়ে রক্ত যখন প্রবাহিত হচ্ছে তখন সাধারণভাবে অনুচক্রিকা ভেঙে যায় না সেই জন্য থ্রম্বোপ্লাস্টিন সেখান থেকে নির্গত হয় না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে এই রক্তবাহের ভেতরের গাত্র অত্যন্ত মসৃণ থাকে ফলে সেখানে ধাক্কা লেগেছে এই
অনুচক্রিকা ভেঙে যাবে তা কিন্তু হয় না। দ্বিতীয়ত হচ্ছে এখানে রক্ত বেগে প্রবাহিত হয়। আর তৃতীয়ত হচ্ছে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বেসকিল নামক শ্বেত রক্তকণিকা থেকে অ্যান্টিকোয়াগুলেন্ট রক্ত পঞ্চন নিরোধী পঞ্চন রোধক পদার্থ কি নির্গত হয় না হেপারিন নির্গত হয়। এই হেপারিন থাকার কারণে দেখা যাচ্ছে যে রক্ত জমাট বাঁধতে পারে না। বেসোফিল শ্বেত রক্ত কণিকা নিঃসৃত হেপারিন এই রক্তবাহের ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এখানে আরো দু একটা বিষয় আমাদের জানার রয়েছে, সেটি হচ্ছে এই যে রক্ত দানকালী দেখা যাচ্ছে যে রক্ত লিকুইড আকারে প্যাকেটের মধ্যে সঞ্চয় করে রেখে দেওয়া হয়। এই রক্ত যখন শরীর থেকে বেরিয়ে গেল তখন সে কেন জমাট বাঁধলো না? সাধারণভাবে প্যাকেটের মধ্যে রক্তপঞ্চন রোধী পদার্থ দু একটি রয়েছে সেগুলিকে মিশিয়ে দেওয়া হয়। সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট প্রধানত যেটি পঞ্চন রোধক পদার্থ হিসেবে ব্লাড ব্যাংকে রক্তের প্যাকেটে ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে সোডিয়াম সাইট্রেট, যা এই প্রক্রিয়াটি ঘটতে বাধা দান করে ফলত রক্ত সেখানে জমাট বাঁধে না। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় অনেক সময় দেখেছি যোগ যখন কামড়ায় তখন আমরা বুঝতে পারি না যোগ হিরোডিনারিয়া গ্রানুলোসা সেটি তারপর যখন ছাড়িয়ে দেওয়া হয় তখন ক্ষতস্থান থেকে অবিরল ধারাতে রক্ত নির্গত হতে থাকে, কিছুতেই রক্ত জমাট বাঁধতে চায় না। তো সেই সময়তে যেটার কারণে এই ঘটনাটি ঘটতে থাকে ওই তরল আকারে রক্ত নির্গত হতে থাকে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যোগের লালারসের মধ্যে এক প্রকার অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থ উপস্থিত থাকে যার নাম হচ্ছে হিরুডিন। এই হিরুডিন থাকার কারণে আমরা দেখেছি যে রক্ত জমাট বাঁধতে পারে না। এগুলি হচ্ছে কি না রক্তপঞ্চন রোধী পদার্থ, যেমন হচ্ছে হেপারিনটি আমাদের শরীরে থাকে, হিরুডিন যোগের লালারসের মধ্যে থাকছে, এছাড়া ওই সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট ইত্যাদি কতগুলি পদার্থ যারা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে থাকে। তো এখানে একটা শব্দ আমরা ব্যবহার করেছি হিমোফিলিয়া নামক একটি রোগের কথা আমরা ব্যবহার করেছি। সেই হিমোফিলিয়া রোগটি হচ্ছে বংশগত রোগ যার প্রভাবে দেখা যায় যে ক্ষতস্থানে এই রক্ত পঞ্চন পদ্ধতিটি সম্পন্ন হয় না। দু রকমের হিমোফিলিয়া দেখতে পাওয়া যায়, একটা রয়্যাল হিমোফিলিয়া আরেকটি হচ্ছে ক্রিসমাস হিমোফিলিয়ার যে ব্যবস্থা রয়েছে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 যথাক্রমে অনুপস্থিত থাকার জন্য এই পর্যায়ক্রমিক ভাবগুলি এখানে সম্পন্ন হয় না এবং শেষ পর্যন্ত ফাইব্রিন মনোবার বা পলিমার সৃষ্টি হয় না। সেই কারণে ক্ষতস্থানে এমনি জমাট বাঁধতে পারে না, রক্ত জমাট বাঁধতে পারে না। তো এটা গেল রক্ত পঞ্চন সম্পর্কিত আমাদের আলোচনা। এছাড়া আমাদের রক্ত সম্বন্ধে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, যে গুরুত্বপূর্ণ বিষয়টি কি না সেটিকে বলা হচ্ছে রক্তের বিভাগ বা রক্তের গ্রুপ। রক্তের বিভাগ বা রক্তের গ্রুপ সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা একটু আগে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ব্লাড ব্যাংকে রক্ত কিভাবে রাখা হয় যাতে জমাট না বেঁধে যায় সেই বিষয়টা সম্বন্ধে আমরা দু একটা কথা বললাম। সেখানে প্যাকেটের মধ্যে দাতার রক্তকে নিয়ে রেখে দেওয়া হয়। এটি কি কাজে লাগে না বিভিন্ন সময়ে দেখা যায় যে কখনো কখনো অ্যাক্সিডেন্টের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় অপারেশনের সময়তে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, এই সমস্ত সময়তে রোগীকে রক্ত দান করতে হয় বাইরে থেকে। আমাদের শরীরে স্বাভাবিক রক্তের মোট পরিমাণ হচ্ছে 5 লিটার, সেই রক্তের পরিমাণ যদি কমে যায় তাহলে স্বাভাবিকভাবে আমাদের শরীরে রক্তচাপ কমে যাবে, হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করতে পারবে না। তো রক্ত অনেক সময়তে এই মোট পরিমাণ কমে যেতে পারে অথবা হিমোগ্লোবিনের পরিমাণ যদি কোনো অসুস্থতার কারণে অত্যন্ত কমে যায় তখন বাইরে থেকে রক্ত দিতে হয়। তো এই দাতার শরীর থেকে গ্রহীতার শরীরে রক্ত দেওয়ার কতগুলি নির্দিষ্ট নিয়ম কানুন আছে। যেকোনো ব্যক্তির রক্ত যেকোনো ব্যক্তির রক্তে প্রবেশ করানো যায় না। কেন?
না তাতে একটা ঘোড়চকের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। দাতার রক্ত এবং গ্রহীতার রক্ত ক্রস ম্যাচিং না হলে, ক্রস ম্যাচিং করে যদি দেওয়ার উপযুক্ত মনে হয় তবেই একমাত্র গ্রহীতার শরীরে সেই রক্তকে প্রবেশ করানো হয়। তো ক্রস ম্যাচিং করতে গেলে কি করতে হবে, না দাতা এবং গ্রহীতার রক্তের বিভাগ সম্বন্ধে জানতে হবে। এই বিষয়টি সর্বপ্রথম বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার 1901 সালে রক্তের বিভাগ সম্পর্কে প্রথম আলোকপাত করেছিলেন। তিনি বলেছিলেন যে একটি অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার গাত্রে উপস্থিত থাকে, যেটি হচ্ছে এক প্রকারের হেটেরোপলিস্যাকারাইড। এই হেটেরোপলিস্যাকারাইড লোহিত রক্তকণিকার গাত্রে উপস্থিত থাকে, আর রক্ত রসের মধ্যে আবার দেখা যাচ্ছে যে ওই অ্যান্টিজেন রোধী পদার্থ, নির্দিষ্ট অ্যান্টিজেন রোধী পদার্থ যাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনিন, সেই বস্তুটি এখানে উপস্থিত থাকে, বা তাকে অনেক সময় অ্যান্টিবডিও বলা হয়ে থাকে। এটি ইমিউনোগ্লোবুলিন এম জাতীয় পদার্থ। আমাদের শরীরে রক্তে যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, সেই জাতীয় পদার্থ হচ্ছে এই অ্যান্টিবডিগুলি। তো ল্যান্ডস্টেইনার রক্তে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে কি করেছিলেন, না চারটি গ্রুপে ভাগ করেছিলেন, এ বি এবি এবং ও, এই চারটি বিভাগে বিভক্ত করেছিলেন। ল্যান্ডস্টেইনার কৃত রক্তের এইরূপ বিভাজন বা বিভাগ করার পদ্ধতিকে বলা হয় এ বি ও পদ্ধতি। এ বি ও পদ্ধতি কিসের ভিত্তিতে হচ্ছে, না রক্ত কণিকায় উপস্থিত অ্যান্টিজেন এবং রক্তে রক্ত রসে উপস্থিত অ্যান্টিবডির উপর নির্ভর করে এই বিভাগগুলিকে করা হয়ে থাকে। তা একটা ছকের সাহায্যে আমরা এই পুরো ব্যাপারটাকে এখানে দেখে নিতে পারি। তো রক্ত কণিকায় উপস্থিত আরবিসিতে উপস্থিত অ্যান্টিজেন, কি কি অ্যান্টিজেন রয়েছে সেটি, আবার কি রক্ত রসে উপস্থিত অ্যান্টিবডি কি রয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর তার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে কি রক্তের বিভাগ বা রক্তের গ্রুপ, এভাবে এটি নির্ধারিত হয়ে থাকছে, এইভাবে এটি নির্ধারিত হয়ে থাকছে। আরবিসিতে দেখা যাচ্ছে যে অ্যান্টিজেন রয়েছে এ, এ অ্যান্টিজেন যদি উপস্থিত থাকে তাহলে রক্ত রসে অ্যান্টি এ এই অ্যান্টিবডি নিশ্চয়ই থাকবে না, তাহলে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশন হয়ে যাবে, ফলত কি হবে লোহিত রক্তকণিকাগুলি পিণ্ড পাকিয়ে যাবে, তাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন, সেই ঘটনাটি ঘটবে না। সাধারণভাবে দেখা যাচ্ছে যে এ অ্যান্টিজেন যদি আরবিসিতে উপস্থিত থাকে তাহলে রক্তরসে থাকবে অ্যান্টি বি, বা বলা যেতে পারে বিটা অ্যান্টি বি অথবা বিটা অ্যান্টিবডি সেখানে উপস্থিত থাকে, এবং তখন রক্তের গ্রুপকে বলা হচ্ছে এ। যদি দেখা যায় আরবিসিতে উপস্থিত রয়েছে বি অ্যান্টিজেন, সেখানে রক্ত রসে উপস্থিত থাকবে অ্যান্টি এ অথবা তাকে বলা হচ্ছে আলফা অ্যান্টিবডি এখানে উপস্থিত থাকছে, এবং তার সেক্ষেত্রে রক্তের গ্রুপ কি হবে, না বি গ্রুপটি সেক্ষেত্রে রক্তের গ্রুপ হিসেবে নির্বাচিত হবে। যদি দেখা যায় যে কোন, যদি দেখা যায় যে এ এবং বি, এ এবং বি উভয় প্রকার অ্যান্টিজেন উপস্থিত রয়েছে তাহলে দেখা যাচ্ছে যে রক্ত রসে কোন অ্যান্টিবডি থাকবে না, এবং সেক্ষেত্রে রক্তের গ্রুপ তাকে কি নির্বাচন করা হবে, রক্তের গ্রুপ বলা হবে এবি, এবি ব্লাড গ্রুপ বলা হবে তাকে। যদি যে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন অ্যান্টিজেন রক্ত কণিকাতে উপস্থিত নেই, তাদের রক্তরসে উভয় প্রকারের অ্যান্টিবডি উপস্থিত থাকবে, অর্থাৎ আলফা এবং বিটা, অর্থাৎ অ্যান্টি এ এবং অ্যান্টি বি, অ্যান্টি বি এবং
এনটিএ উভয় প্রকারের অ্যান্টিবডি এখানে উপস্থিত থাকবে এবং রক্তের গ্রুপ সেক্ষেত্রে কি হবে না জিরো বা ও বলা হয় তাকে। এই হচ্ছে চার প্রকারের রক্তের গ্রুপ এবং তাদের লোহিত রক্ত কণিকাতে কি অ্যান্টিজেন থাকবে এবং রক্তরসে কি অ্যান্টিবডি থাকবে তার একটি বিবরণ আমরা ছকের সাহায্যে এখানে দেখতে পেলাম। এখন পপুলেশন অর্থাৎ জনগোষ্ঠীর মধ্যে এদের শতকরা হার কতখানি থাকে, জনগোষ্ঠীতে এই সমস্ত ব্লাড গ্রুপের উপস্থিতি, জনগোষ্ঠীতে উপস্থিতি কত, জনগোষ্ঠীতে কত পার্সেন্ট এই ধরনের ব্লাড গ্রুপের মানুষ উপস্থিত রয়েছে সেই ব্যাপারটাকেও আমাদের একটু দেখে নিতে হবে। এ গ্রুপের এ রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তি আমাদের যে জনগোষ্ঠী রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 42% লোক দেখা যাচ্ছে এ ব্লাড গ্রুপ সমন্বিত। এছাড়া রয়েছে বি ব্লাড গ্রুপ সমন্বিত ব্যক্তি যারা রয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9%, এবি ব্লাড গ্রুপ সমন্বিত লোকের সংখ্যা হচ্ছে 3% এবং ও ব্লাড গ্রুপ সমন্বিত লোকের সংখ্যা হচ্ছে 46%। এই হচ্ছে মোটামুটি ভাবে জনগোষ্ঠীতে এই ব্লাড গ্রুপ সংখ্যা সমন্বিত লোকের উপস্থিতি আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন আরেকটি বিষয় এখানে আমাদের জেনে নিতে হবে, এই যে ক্রস ম্যাচিং এর কথা বললাম সেই বিষয়টিকে আমাদের একটু জেনে নিতে হবে। এর আগে আমরা রক্ত তঞ্চন হওয়ার পর তঞ্চিত স্থান থেকে সিরামের যে নিঃসরণ সে সম্বন্ধে আমরা জেনেছি, সেই সিরামের মধ্যে এই অ্যান্টিবডি উপস্থিত থাকে। কোন একটি ব্লাড ধরা গেল তিনি হচ্ছেন গ্রহীতা, সেই গ্রহীতার রক্তের সিরাম থেকে সিরামটিকে সংগ্রহ করা হলো, সেই সিরামে মধ্যে আমরা দাতার যে রক্ত সেটি দু এক ফোঁটা দিলে পরই যদি দেখা যায় যে তাদের মধ্যে বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং সেখানে রক্ত তঞ্চিত হয়ে যাচ্ছে, অ্যাগ্লুটিনেশন ঘটছে, তাহলে সেটাকে তখন বলা হবে যে এটা সঠিক গ্রুপের রক্ত নয় এবং ওই গ্রহীতাকে ওই দাতার রক্ত দেওয়া যাবে না। ধরা গেল যে গ্রহীতার রক্তের সিরাম সেখানে ধরা গেল যে অ্যান্টি বি এই অ্যান্টিবডিটি রয়েছে, এখন তাকে যদি আমরা বি অ্যান্টিজেন সমন্বিত বি গ্রুপের রক্ত দেওয়া হয় তাহলে কি অসুবিধাটি দেখা দেবে না, এই অ্যান্টি বি এবং এই অ্যান্টিজেন এই দুটির মধ্যে রিয়াকশন ঘটবে এবং রক্ত লোহিত রক্ত কণিকাগুলি পিণ্ডে পরিণত হবে। সুতরাং এটাকে আমরা শরীরের বাইরে ল্যাবরেটরিতে আমরা এটাকে সাইডের মধ্যে দিয়ে দিয়ে এটাকে আমরা বিচার করে নিতে পারবো এবং সেইভাবেই আমরা রক্তের গ্রুপকে এই সঙ্গতি এবং বিসঙ্গতির বিষয়টিকে দেখে নিয়ে সেই অনুযায়ী রক্ত দান করার বিষয়টিকে আমরা পালন করব, এটা একটা ব্যাপার। তো এখানে সেই অনুযায়ী এ গ্রুপের রক্ত যাদের রয়েছে তারা কাকে কাকে দিতে পারবে এবং কার কাছ থেকে গ্রহণ করতে পারবে সেটাও আমরা একটু দেখে নিতে পারি। এখানে কাকে দিতে পারবে এবং কার কাছ থেকে কে রক্ত গ্রহণ করতে পারবে, দান করতে পারবে। এবং গ্রহণ করতে পারবে কার কার কাছ থেকে, তাহলে এ গ্রুপের রক্ত যারা রয়েছে তারা একে তো অবশ্যই দিতে পারবে, কারণ সেখানে কোনো সমস্যা নেই, দান করতে পারবে একে, কোনো সমস্যা নেই। আর আর কাকে দান করতে পারবে না, এরা কিন্তু এ বি ব্লাড গ্রুপ সমন্বিত যারা রয়েছে তাদেরকেও দান করতে পারবে, এই কারণে যে দাতার রক্তের যে অ্যান্টিজেন তার সাথে গ্রহীতার রক্তের কোন অ্যান্টিবডি না থাকার কারণে সেখানে এই ক্রস ম্যাচিং করে নিলে পরে সেখানে কোন বিসঙ্গতি আমরা দেখতে পাবো না। সুতরাং সেক্ষেত্রে এ বি ব্লাড গ্রুপ সমন্বিত ব্যক্তিকে রক্ত দান করা যেতে পারে, কিন্তু এ ব্লাড গ্রুপের রক্ত যদি বি কে দান করে তাহলে বির শরীরে রয়েছে অ্যান্টি এ এবং এর রক্তের মধ্যে রয়েছে অ্যান্টি এ, রক্তের মধ্যে রয়েছে এ অ্যান্টিজেন, সুতরাং এ অ্যান্টিজেনের সাথে অ্যান্টি এ এই ফ্যাক্টর এরা কিন্তু
রিয়াকশন করবে এবং রক্ত কণিকাগুলি জমাট বেঁধে যাবে। সুতরাং ওকে দেওয়া যেতে পারবে না। ওকে দিতে পারবে কি না? ওকেও দিতে পারবে না। তার কারণ হচ্ছে এ ব্লাড গ্রুপের রক্ত যাতে তাদের এ অ্যান্টিজেন রয়েছে এবং এখানে অ্যান্টি অ্যান্টি এ অ্যান্টিবডি উপস্থিত রয়েছে বা অ্যাগ্লুটিন উপস্থিত রয়েছে। সুতরাং এ গ্রুপের রক্ত ও গ্রুপকেও দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে সম্ভব হচ্ছে কেবলমাত্র এ এবং এ বি কে দেওয়া সম্ভব হচ্ছে। একইভাবে বি গ্রুপের রক্ত যাদের রয়েছে তারা কাকে দিতে পারবে? না, বি কে অবশ্যই দিতে পারবে। আর কাকে দিতে পারবে? এ কে দিতে পারছে না। তার কারণ হচ্ছে অ্যান্টি বি সেখানে উপস্থিত রয়েছে অ্যাগ্লুটিনিন হিসেবে। সুতরাং এখানে রিয়াকশন ঘটে যাবে, এ কে দিতে পারছে না। এবি কে দিতে পারবে কি? হ্যাঁ, এবি কে দিতে পারবে। তার কারণ হচ্ছে বি গ্রুপের রক্তের মধ্যে বি অ্যান্টিজেন রয়েছে আর এখানে কোনো অ্যান্টিবডি নেই, সুতরাং এখানে কোনো রিয়াকশন হবে না। সুতরাং এবি কে তারা দিতে পারবে। ওকে দিতে পারবে কি? না, ওকে দিতে পারবে না। তার কারণ হচ্ছে বি গ্রুপের রক্তের মধ্যে বি অ্যান্টিজেন রয়েছে আর ও গ্রুপের রক্তের মধ্যে অ্যান্টি বি ফ্যাক্টরটি রয়েছে। সুতরাং এদের মধ্যে দেখা যাচ্ছে রিয়াকশন হয়ে যাবে, সুতরাং আর ওকেও দিতে পারবে না। এবার দেখি এ বি ব্লাড গ্রুপ যারা রয়েছে তারা কাকে কাকে দিতে পারবে? না, তারা এ বি কে দিতে পারবে অবশ্যই। আর কাকে দিতে পারবে? না, আর কাউকে দিতে পারবে না। এই কারণে যে এখানে এ এবং বি দুই প্রকারের অ্যান্টিজেন উপস্থিত রয়েছে। যদি এ কে দিতে যায় তাহলে অ্যান্টি বি রয়েছে, এই বি অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন হবে। যদি বি কে দিতে চায় তাহলে অ্যান্টি এ অ্যাগ্লুটিনিন রয়েছে, এই এ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন হয়ে যাবে। যদি ও কে দিতে চায় তাহলে এখানে এ বি অ্যান্টিজেন রয়েছে, এখানে অ্যান্টি বি এবং অ্যান্টি এ দুই প্রকারের অ্যান্টিবডি রয়েছে, সুতরাং রিঅ্যাকশন অবশ্যম্ভাবী। তাহলে এ বি কাউকেই দিতে পারছে না। ও ব্লাড গ্রুপ কাকে দিতে পারবে? না, ও ব্লাড গ্রুপ দিতে পারবে সবাইকে, ও কে তো দিতে পারছে, তাছাড়া আর কাকে দিতে পারছে? যদি দেখা যায় যে একে দেওয়ার সময় দেখা যাচ্ছে যে একে দেওয়ার সময় দেখা যাচ্ছে যে এখানে অ্যান্টি বি রয়েছে কিন্তু এখানে কোনো অ্যান্টিজেনই নেই উপস্থিত, সুতরাং এখানে রিঅ্যাকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যখন বি কে দিতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এখানে কোনো অ্যান্টিজেন নেই, সুতরাং অ্যান্টি এর সাথে এখানে রিঅ্যাকশনের কোনো সম্ভাবনা নেই। যদি দেখা যায় বি এ বি ব্লাড গ্রুপ সমন্বিত ব্যক্তিকে দিতে চায় তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো অ্যান্টিজেন নেই, এখানে কোনো অ্যান্টিবডি নেই, সুতরাং এখানেও রিঅ্যাকশনের কোনো সম্ভাবনা নেই এবং ও কে দেওয়া তো অবশ্যই সুবিধাজনক ব্যাপার। সুতরাং ও ব্লাড গ্রুপের রক্ত যাদের তারা দেখা যাচ্ছে যে এই চারটে গ্রুপটি দিলে সেভাবে কোনো মিসম্যাচ হতে পারে না। এই পদ্ধতি অনুসরণ করে দেখা যাচ্ছে যে এ ব্লাড গ্রুপ যাদের তারা গ্রহণ করতে পারবে কার কাছ থেকে? না, এর কাছ থেকে গ্রহণ করতে পারবে আর ওর কাছ থেকে ও গ্রহণ করতে পারবে। বি ব্লাড গ্রুপ যাদের তারা বি থেকে গ্রহণ করতে পারবে এবং ও থেকে গ্রহণ করতে পারবে। এ বি ব্লাড গ্রুপ যাদের তারা এ বি থেকে গ্রহণ করতে পারবে, তাছাড়া কি পারবে? না, এ থেকেও গ্রহণ করতে পারবে কারণ এদের কোনো অ্যান্টিবডি নেই, বি থেকেও গ্রহণ করতে পারবে, ও থেকেও গ্রহণ করতে পারবে। সুতরাং দেখা যাচ্ছে এরা সকলের কাছ থেকে গ্রহণ করতে পারছে। ও ব্লাড গ্রুপ যাদের তারা কার কাছ থেকে গ্রহণ করতে পারবে? না, ও থেকে তো গ্রহণ করতে পারবে নিশ্চয়ই, তার বাদে আর কি? না, যদি দেখা যায় এ ব্লাড গ্রুপ ওকে দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে এ অ্যান্টিজেন রয়েছে, এখানে অ্যান্টি এ অ্যান্টিবডি রয়েছে, সুতরাং রিঅ্যাকশন হতে পারে। বি অ্যান্টিজেন রয়েছে, অ্যান্টি বি অ্যান্টিবডি এখানে রয়েছে, সুতরাং এখানেও রিঅ্যাকশন হতে পারে। এ বি অ্যান্টিজেন রয়েছে, এখানে অ্যান্টি এ অ্যান্টি বি দুটোই অ্যান্টিবডি রয়েছে, সুতরাং এরা আর কারো কাছ থেকে গ্রহণ করতে পারবে না। এই হচ্ছে এ বি এ বি এবং ও, এটা রক্তের ক্রস ম্যাচিং করে আমরা দেখতে পাচ্ছি যে এই এই গ্রুপের রক্তকে তারা তারা গ্রহণ করতে পারবে এবং এই এই গ্রুপের রক্তকে তারা দান করতে পারবে। এইভাবে আমরা এই পুরো ব্যাপারটিকে দেখতে পাচ্ছি। এছাড়া রক্তের বিভাগে আরো একটি বিষয় রয়েছে, সেটি বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার এবং উইনার এরা দুজনে ভারতীয় হনুমান রেসাস ম্যাকাকাসের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করিয়েছিলেন। রেসাস ম্যাকাকাস রক্ত
খড়কোষের শরীরে প্রবেশ করিয়ে খড়কোষের শিরা বা রক্তমস্তুতে তারা এক প্রকারের অ্যান্টিবডির সন্ধান পেয়েছিলেন, যেটিকে বলা হয় অ্যান্টি আর এইচ অ্যান্টিবডি। এটা তারা সন্ধান পেয়েছিলেন। পরবর্তীকালে তারা দেখলেন যে অধিকাংশ মানুষের শরীরে এই অ্যান্টিজেনটি উপস্থিত রয়েছে, যার উপস্থিতিতে এই অ্যান্টিবডিটি তৈরি হচ্ছে। মোটামুটি ভাবে আমাদের জনগোষ্ঠীর মধ্যে 85-90% লোকের মধ্যে আর এইচ অ্যান্টিজেন উপস্থিত রয়েছে। সেই জন্য তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আর এইচ পজিটিভ। আর যাদের মধ্যে এই অ্যান্টিজেনটি উপস্থিত নেই তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে বলা হচ্ছে আর এইচ নেগেটিভ। তাহলে এই যে ব্লাড গ্রুপের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি গ্রুপের ক্ষেত্রেই আবার দেখা যাচ্ছে দুটি করে ভাগ রয়েছে আর এইচ এর হিসেব অনুযায়ী, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। অর্থাৎ আর এইচ ফ্যাক্টর অনুযায়ী আবার যদি এগুলিকে দু ভাগ করা হয় তাহলে মোট আটটা গ্রুপ, আট ধরনের রক্তের গ্রুপ আমরা দেখতে পাবো। এ প্লাস, এ মাইনাস, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এইভাবে আমরা রক্তের গ্রুপকে দেখতে পাই। তো এই আর এইচ ফ্যাক্টরটা এখানে যখন রক্তের সঞ্চারণ হয়, একজন ব্যক্তির রক্ত দেহের রক্ত যখন অন্য ব্যক্তির দেহে দেওয়া হয় বা গ্রহণ করা হয়, তখন এই আর এইচ ফ্যাক্টরের বিষয়টাকেও কিন্তু কনসিডার করা হয়ে থাকে। সেইভাবে দেখা যাচ্ছে যে আর ও নেগেটিভ যাদের রক্তের গ্রুপ, তারা তাদের রক্ত যে কোনো ব্যক্তির শরীরে অপেক্ষাকৃত নিরাপদে সঞ্চালন করা সম্ভব হচ্ছে বা করা যেতে পারে, অপেক্ষাকৃত নিরাপদে এই বিষয়টিকে করা যেতে পারে। তো এই গেল আমাদের যে রক্তের বিভাগ সেই সংক্রান্ত যে আলোচনা, সেটি হচ্ছে এইভাবে আমরা রক্তের পঞ্চনের বিষয়টি এবং রক্তের বিভাগের যে বিষয়টি রয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করলাম।